আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত চানিতে সাড়া দি। দিনটা ছিল 15ই অক্টোবর 2024। চলে এলাম কলকাতা স্টেশনে 12:10 12357 দুর্গিয়ানা এক্সপ্রেস ধরতে গন্তব্য আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন। পরের দিন অর্থাৎ 16ই অক্টোবর আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছে স্টেশন থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সিমলা পাড়ি দেওয়া। উদ্দেশ্য ভারতের কঠিনতম একটা ট্রেক রুপিন পাস পাস করা। আজ প্রথম পর্ব, ট্রেন জার্নি দেখতে থাকুন। সমস্তটাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। চলুন শুরু করা যাক প্রথম পর্ব। চলুন আমরা চলতে থাকি। তবে হ্যাঁ, এবারে আমরা স্লিপারে যাচ্ছি, কারণ আমরা এসিতে টিকিট পাইনি। আসাটা আমাদের এসিতে আছে, তবে যাওয়াটা এই ট্রেনে স্লিপারেই যাচ্ছে। আর যারা সিমলা যেতে চান, কালকা মেরে যারা টিকিট পান না, তারা এই ট্রেনটাতে আরামসে আম্বালায় নেবে। আম্বালা থেকে গাড়ি নিয়ে আপনারা সিমলা ইজি ভ্রমণ করতে পারেন। চলুন। সফর সঙ্গী সুপ্রতিম মাননি, পিক লাই পাকড়ে, রাজীব সরকার, আমাদের সবার প্রিয় মামা যিনি, আর আছি আমি সজল। আমাদের লাঞ্চ চলে এসছে। এই ট্রেনটার একটাই অসুবিধা, সেটা হচ্ছে প্যান্টিকার নেই। বাইরে থেকে অর্ডার করে লাঞ্চ নিতে হলো। আমরা নিয়েছিলাম দুটো ডিম কারির সঙ্গে ভাত, আর দুটো হচ্ছে ভেজ ভাজি। এই হয়েছে, আমরা দুটো ভেজ মিল নিয়েছিলাম, আর দুটো নন ভেজ মানে ডিম কারি মিল। আমরা খাওয়া শুরু করছি। মামা খাচ্ছেন, চলুন খাওয়া যাক। আমরা যে রিজার্ভেশন কম্পার্টমেন্টে আছি না জেনারেল কম্পার্টমেন্টে আছি এটাই বুঝতে পারছি। এখন আমরা গোয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। কাতারে কাতারে লোক উঠছে এবং জেনারেল টিকিট কেটে রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠে গ্যাদারিং করছে। দেখুন, রেল কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এই ব্যাপারগুলোটা মাথায় রাখুক। আমরা রিজার্ভেশন করে এসেও আমরা জেনারেল কম্পার্টমেন্টের মতন অবস্থায় আছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, রিজার্ভেশন কেন করবো আমরা? বিহারের এই যে অত্যাচার, এটা কিন্তু রেল কর্তৃপক্ষে খুব কঠিনভাবে দেখা উচিত। দেখুন কী অবস্থা। দেখুন, এটা রিজার্ভেশন কম্পার্টমেন্ট স্লিপার নাকি জেনারেল কম্পার্টমেন্ট, এটাই আমি বুঝতে পারছি। এই ব্যাপারে আমি দায়িত্বপ্রাপ্ত টিটিকে বললে এবং সিআরপিএফকে বললে তারা তাদের অসহায়তার কথা স্বীকার করে নেয়। ওনারা বলেন, এখানে এইভাবেই চলে, আমাদের কিছু করার নেই। রেল কর্তৃপক্ষের কাছে যাত্রী সাধারণের হয়ে আমার বিনীত অনুরোধ, তারা যেন শক্ত হাতে এই ব্যাপারটা দেখেন এবং বৈধ যাত্রীরা যাতে বাথরুম পর্যন্ত যেতে পারেন তা সুবন্দোবস্ত করে, অবৈধ যাত্রীরা যাতে রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠতে না পারেন তার ব্যবস্থা করেন।